আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য বোয়াল মাছের রেসিপি নিয়ে আসছি। বোয়াল মাছ রান্না করে দেখাবো। মাছটা রান্নার আগে একটু হলুদ, লবণ এবং হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। এক চামচ লবণ, এক চামচ সব কিছুই, এক চামচ এক চামচ আর সামান্য সাদা তেল। তেলটা দিলে মাছটার ময়েশ্চারটা সুন্দর থাকে। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ হলুদের গুঁড়া, হলুদটা কম করে দিব, মরিচের গুঁড়া 1 চামচ, মরিচটা একটু বেশি দিব, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, 1 কাপ পরিমাণ পানি। এইবার আমার সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো মাছ দিয়ে দিব। পাত্রটা আমার অনেক বড়, তারপর এটা যখন একটু হয়ে যাবে আমি প্রত্যেকটা মাছ তখন উল্টাই দিব। রান্নাটা আমার একদমই শেষে করতে আমি একটু জিরা ভাজা, এটা ভেজে গুঁড়া করে রাখা, এটা দিয়ে দিব। পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিব, জাস্ট কাঁচা পেঁয়াজ কাটা। আপনাকে তো ভালোই দেখা যায়।